ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের সীমানাতেই এডিস মশার অসংখ্য লার্ভা পাওয়া গেছে। এখান থেকে আশপাশে ছড়াচ্ছে ডেঙ্গু জীবাণু, আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ, এমন চিত্র রেলওয়ে জেনারেল হাসপাতালের। লোকবল সংকটের অজুহাতে দায় এড়াতে চান হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার লার্ভা নির্মূলে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নির্দিষ্ট সময়ে নয়, সারা বছরই মশক নিধন কার্যক্রম চালাতে হবে, তবেই সুফল মিলবে। এস এম কবিরের ছবিতে নাজিব বেগের রিপোর্ট। পাত্রে জমা পানিতে জন্মায় এডিস মশা। সাধারণত বর্ষাকালে এর ঘনত্ব বেশি হয়, ফলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও এ সময় বেড়ে যায়। গেল বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগের সংখ্যাও বেড়েছে প্রায় ছয় গুণ, বেড়েছে মৃত্যুহারও। ডেঙ্গুর বাহক এডিস মশার অসংখ্য লার্ভা পড়ে আছে রাজধানীর রেলওয়ে হাসপাতালের এই সামনের অংশে, যেটিকে সম্প্রতি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় হাসপাতালের সামনের এই অংশটি একরকম অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রহরী পোস্ট আছে একটা মাত্র, তো সে আমরা বেসিক্যালি আমাদের এখানে রাত্রেবেলায় সে সাধারণত আমরা তাকে ডিউটি প্রোভাইড করি। হিউম্যান ডাস্টগুলো তারা কালকে পরিষ্কার করে নেবে এবং যেখানে পানি জমার সম্ভাবনা থাকে সেই জিনিসগুলো তারা কালকেই পরিষ্কার করে ফেলবে। ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলেও কার্যক্রম কেন শুরু হয়নি এমন প্রশ্নও ছিল তার কাছে। চিঠি আকারে বা নির্দেশনা বা প্রজ্ঞাপন এই বিষয়ে কোনো কিছু এখনো আমরা পাইনি। রাজধানীর জুরাইন এলাকার বাগানবাড়ি মহল্লার প্রায় সব বাড়িতেই রয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। কাউন্সিলরের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ, এমন অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার থেকে জ্বর আসছে, তারপর ডাক্তার দেখেছি, রক্ত পরীক্ষা বলছে যে ডেঙ্গু হয়েছে, এখন আজকেও ডাক্তার দেখে আনছি। স্থানীয় যারা দায়িত্বে আছে তারা অস্বীকার করছে, না তেমন একটা ডেঙ্গু নাই পরিস্থিতি, কিন্তু এখানে ভয়াবহ। এটা আমরা টের পাই যখন আমরা তথ্য জানতে চাই, কিন্তু তথ্য পাই না। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, মানুষ সচেতন হলে পরিস্থিতি আরও ভালো হতো। সম্মানিত নাগরিকগণ যদি আরেকটু সচেতন হয় তা আমরা মনে করি যে এটা এখনও পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে, এটা আমরা অব্যাহত রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তবে উত্তর সিটির মেয়র স্বীকার করছেন, মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের অনেক গাফিলতি রয়েছে। অনেক মশক কর্মী আসে না, তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সাইন দিয়ে দেয়, তারা বাস্তব সত্য কথা, এই সত্যগুলো স্বীকার করতে হবে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু এগুলাকে তাদের 30 বছর 40 বছর তারা এই সিস্টেমই তারা চলেছে, সুতরাং নতুন সিস্টেমে তারা কোনো মতে তারা আসতে চান, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি অভিযান চালিয়ে মশাবাহিত রোগের মোকাবেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন বছরব্যাপী অভিযান। এডিস এবং কিউলেক্সের এই দুটো মশাকে আলাদা আলাদাভাবে সমন্বিত মশক পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিকভাবে বছরব্যাপী যদি আমরা চালনা করতে বা পরিচালিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের মশা নিয়ন্ত্রণ হবে না। এডিস মশার উৎপত্তিস্থল বাসাবাড়ির ছোট পাত্র, ফুলের টব, জমানো পানি, তাই কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীল না থেকে প্রত্যেকের নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগিয়ে আসতে হবে। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি, সাথে আছি সবসময়।